ভারতবর্ষের মাটি যুগে যুগে সাধক মহাপুরুষগণের আবির্ভাবে ধন্য। সুজলা সুফলা শস্য শ্যামলা এই পুণ্যভূমি আমাদের দেশ জ্ঞানী যোগী মহাপুরুষের লীলাভূমি। যুগে যুগে এইসব মহাপুরুষেরা আবির্ভূত হয়ে আমাদের এই মাটিকে পবিত্র পুণ্যক্ষেত্রে পরিণত করেছে। এই সমস্ত তান্ত্রিক সাধকগণের মধ্যে পরম পুরুষ শ্রী শ্রী বামা খ্যাপা ছিলেন শেষ সিদ্ধ মহাপুরুষ। বাবা বামাচরণ লোকমুখে বামা খ্যাপা নামেই পরিচিত হয়েছিলেন। খ্যাপা বামার জীবনের গতি প্রকৃতি ছিল অদ্ভুত অলৌকিক। জাগতিক সুখের বাইরে গিয়ে জনকোলাহলের বেষ্টনী থেকে দূরে সরে তারাপীঠের মহাশ্মশানে জ্ঞানদাত্রী দেবী তারা মায়ের সাধনায় মগ্ন থাকতেন বাবা। তান্ত্রিক ভৈরব সিদ্ধ পুরুষ বামাখ্যাপার সিদ্ধি সাধনার জাগ্রত লীলাভূমি এই তারাপীঠ। আজ সেই তারামায়ের পাগল ছেলে বামাখ্যাপার লীলা কীর্তন ভক্তদের মধ্যে পরিবেশন করব আমরা, যা শুনে মন হবে পবিত্র, জীবন হবে সুন্দর, আত্মা হবে শুদ্ধ। জয় তারা, জয় মা তারা।
ইস্টার্ন রেলের হাওড়া থেকে রামপুরহাট স্টেশনে নেমে স্টেশন থেকে পাঁচ ছ মাইল যাত্রা করলে উত্তর পূর্বমুখী পথের শেষে দ্বারকা নদীর তীরে তারাপীঠ, নদীর বিপরীতেই তারাপুর গ্রাম, সেখানেই রয়েছে বামাখেপার আশ্রম সমাধি মন্দির। তারপর রয়েছে একটি পুষ্করিণী, এটি অমৃতকুণ্ড জীবিত কুণ্ড নামে পরিচিত। কিংবদন্তি থেকে জানা যায় পুষ্করিণীটির অলৌকিক নানা মাহাত্ম্য। পুরাকালে জয়দত্ত নামে এক বণিক সওদাগর বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতেন দূর দূরান্তে। অভ্র, রজত ইত্যাদি নানা পণ্যে শোভিত থাকত তার নৌকা। একবার দ্বারকা নদী দিয়ে পুত্রকে নিয়ে বণিক ফিরছিলেন বাণিজ্য করে। ফেরার পথে দ্বারকা নদীর বন্দরে বিশ্রামের সময় সর্পাঘাতে মৃত্যু হয় পুত্রের। বণিক পুত্র শোকে বিহ্বল হয়ে পড়েন। এরকম এক মহাশোকের নিদারুণ মুহূর্তে শোকজর্জরিত জয়দত্তকে তার এক ভৃত্য এসে দেন অদ্ভুত এক সংবাদ। কাছেই নাকি একটি পুষ্করিণী আছে যার জল অতি পবিত্র, সেই জলের স্পর্শে মৃত মৎস্য পুনরুজ্জীবিত হয়ে ওঠে। এই সংবাদ শুনে জয়দত্তের মনে আশার সঞ্চার হয়। মৃত পুত্রকে নিয়ে উপস্থিত হন জীবিত কুণ্ডের সামনে। ভৃত্যকে আদেশ দেন জীবিত কুণ্ডের জল আনতে। জীবিত কুণ্ডের আনা জল জয়দত্ত ছড়িয়ে দেন পুত্রের গায়ে। আশ্চর্য, জলের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে মৃত পুত্র প্রাণ ফিরে পেয়ে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। ঈশ্বরের এই অদ্ভুত করুণার অসীম কীর্তিতে অভিভূত জয়দত্ত বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি বহুক্ষণ ভাবমগ্ন থাকলেন, তারপর ভাব জগতে উদিত হলেন তারা মা। পুষ্করিণীর নিকট যে জীর্ণ মন্দির ছিল, জয়দত্ত তার সংস্কারের ব্যবস্থা করলেন। জীর্ণ মন্দির নতুন সাজে সজ্জিত হয়ে তারাদেবীর অপূর্ব সুন্দর মন্দিরে পরিণত হল। চন্দ্রচূড় ও তারামায়ের থাকার ব্যবস্থা করলেন জয়দত্ত। জয়দত্তের পরে অবশ্য অনেকে এই সিদ্ধপীঠের সংস্কার ও মাহাত্ম কীর্তন প্রচার করেছেন। এতেই বোঝা যায় যে এই সিদ্ধপীঠ ও তারামায়ের মন্দির বহু প্রাচীন, সম্প্রতি এর প্রতিষ্ঠা কেউ করেনি। অমৃতকুণ্ড ও জীবিতকুণ্ডের একধারে তারাদেবীর মন্দির প্রাঙ্গণ। সুরম্য নহবতখানার মধ্যে দিয়ে প্রবেশ করলে সামনে রয়েছে অধুনা সজ্জিত দেবীর নাট মন্দির, তারপরে তারা দেবীর মন্দির, এর পাশেই চন্দ্রচূড় শিব দেউল। মন্দিরে তারা দেবীর শিলামূর্তি বিরাজমান। শিলামূর্তির অধিকাংশই রূপার বিশিষ্ট একটি আবরণে আবৃত, কৃত্রিম খোলসে ঢাকা নারী মূর্তি। দেবীর স্নানকালে কৃত্রিম আবরণ অপসারিত হয়ে থাকে। অপসারিত হবার পরে যে শিলামূর্তিটি থাকে সেটি তারামায়ের আসল শিলামূর্তি। যুগে যুগে ভক্তরা ছুটে এসেছে তারাপীঠে তারামায়ের দর্শনে। দেবী কাউকেই খালি হাতে ফেরান না, সবার মনোবাসনা পূর্ণ করেন মা তারা। জয় তারা, জয় মা তারা। তারা পিঠে কে কে যাবি আয়, তারা পিঠে কে কে যাবি আয়।
মায়ের রাঙা চরণে দিবি চল একটা জবা ফুল, মায়ের রাঙা চরণে দিবি চল একটা জবা ফুল। তারা মাঝে আছেন অপেক্ষায়, তারা মাঝে আছেন অপেক্ষায়, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল। মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল। সুরে চোখের জলে একবার মা বলে ডাক, সাড়া পাবি তাহলে ভক্তের ডাকে মা উতলা, মায়েরই পরম কৃপায় আমাদের পথ চলা, ধূপের ধোঁয়ায় ফুলের মালায় প্রাণের আরতি আইনি ভাষা জীবনের দুপুর, মায়ের রাঙা চরণে দিবি চল একটা জবা ফুল, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল। তাকেও দেখে এসো তারা পিঠে এলে, তারা মায়ের পেটে করুণা, কত সাধক করছে সাধনা আবেগে হয়েছে আকুল, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি কি ভুল। তারা পিঠে কে কে যাবি আয়, তারা পিঠে কে কে যাবি আয়, মায়ের রাঙা চরণে দিবি চল একটা জবা ফুল, মায়ের রাঙা চরণে দিবি চল একটা জবা ফুল। তারা মাঝে আছেন অপেক্ষায়, তারা মাঝে আছেন অপেক্ষায়, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি।
আমার কি ভুল, মায়ের কাছে বলে দে জীবনে করলি কি ভুল। তারাপুরের সন্নিকটেই আটলা গ্রাম। এই গ্রামে রামানন্দ চট্টোপাধ্যায়ের পুত্র সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন পরম নিষ্ঠাবান ও ধার্মিক ব্রাহ্মণ। সংসারে তার দুই পুত্র ও চার কন্যা। জ্যেষ্ঠ পুত্র বামাচরণ এবং কনিষ্ঠ রামচন্দ্র। 1244 সালে শিব চতুর্দশীর দিন জন্ম হয় বামাচরণের। শৈশব থেকেই বামাচরণের স্বভাব প্রকৃতি ছিল ধর্মকর্মের দিকে। বালক মাটি দিয়ে দেবদেবীর মূর্তি তৈরি করে জল ফুল বেলপাতা দিয়ে খেলার ছলে পুজো করত। লেখাপড়ার দিকে মন ছিল না, সময় পেলেই পুজোয় বসে পড়ত বামা। সবাই বলতো বাবার মতোই ছেলে হবে ধার্মিক। এভাবেই চলছিল সর্বানন্দের ছোট্ট সুখের সংসার। কিন্তু বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। অল্প কিছুদিনের মধ্যেই সর্বানন্দের অকাল মৃত্যু হল। চারটি কন্যা সন্তান ও দুটি পুত্রকে নিয়ে রাজকুমারী অসহায় হয়ে পড়লেন। সংসার অচল হল। বামাচরণ ছিলেন সংসারের জ্যেষ্ঠ সন্তান। সংসারের অভাব দূর করার জন্য কোনো একটা কাজ এবার তাকে করতেই হবে। বামা নিরক্ষর ব্রাহ্মণ সন্তান, পূজা আর্চা ছাড়া আর কিছুই জানা ছিল না তার। তবু মায়ের বারণ সত্ত্বেও একদিন বামা বিদেশ গমন করলেন। কয়েকটি স্থানে পূজা অর্চনার কাজে নিযুক্ত হলেন। কিন্তু সহজ সরল বামা প্রতি পদক্ষেপে ঠকতে লাগলেন। পূজা অর্চনায় মায়ের উপাসনায় তার ধৈর্যচ্যুতি ঘটল। অগত্যা পুনরায় দেশে প্রত্যাবর্তন করলেন বামা। বামাচরণের মাতুলালয় নবগ্রাম, বিত্তশালী পরিবার। বহুদিন দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিল না। সর্বানন্দের মৃত্যুর খবর পেয়ে বামাচরণের মামা হেমচন্দ্র এলেন বোনের বাড়িতে। জামাইবাবুর অবর্তমানে অসহায় বোনকে অনুরোধ করলেন নিজের বাড়িতে নিয়ে যাবার জন্যে। নিরুপায় হয়ে রাজকুমারী ভাইয়ের সাথে চলে এলেন তার বাড়িতে থাকার জন্যে। কিন্তু ভাতৃবধূ কাত্যায়নী এই সমস্ত ব্যাপার মোটেই ভালোভাবে নিলেন না। শুরু হলো পারিবারিক কলহ। অবশেষে নিরুপায় হয়ে রাজকুমারী সন্তানদের নিয়ে আবার নিজ গৃহে চলে এলেন। রাজকুমারী বাড়িতে এসে সর্বানন্দের বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করে নাটোরের রানী ভবানীর কাছে একটি আবেদনপত্র পাঠালেন। স্বামীহারা দরিদ্রা অভাগিনী নারীর আকুল আবেদনে নাটোরের ধর্মপ্রাণা মহারানীর প্রাণ মন বিগলিত হল। মুখব হল বামাচরণদের খাজনা, এবং রানীর কৃপায় বামাচরণের চাকরি হল তারাপীঠ মন্দিরে। কিন্তু সে চাকরিও বেশি দিন স্থায়ী হল না। মন্দিরের পরিচারকগণ বলতে লাগলেন, বামার মাথা খারাপ, বামা মাঝে মাঝেই অদ্ভুত সব আচরণ করে, তাই চাকরিতে রাখা আতঙ্কের। অতএব বামার চাকরির থেকে জবাব হয়ে গেল, সে ফিরে এলো আপন গৃহে। কিন্তু ঘরে এক দণ্ড মন টিকছিল না বামাচরণের।
দিন রাত্রি তারাপীর যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। নতুন করে শুরু হলো বামাচরণের তারাপীঠে যাওয়া আসা। সেখানে তান্ত্রিক ভৈরব কৈলাসপতি ব্রজবুলি বাবার বর্ণকুটিরে গিয়ে দিবারাত্র পড়ে থাকত বামা। সিদ্ধ ভৈরব সন্ন্যাসী ব্রজবুলি বাবা, যার চাল চলন আচার ব্যবহার কাজকর্ম সবই বিচিত্র এবং অলৌকিক, বামা বসে বসে বাবাকেই খালি দেখে। বাবার উচ্ছিষ্ট ভোগ ও প্রসাদ মনের আনন্দে তৃপ্তি করে খায়, বাবাকে বোঝবার চেষ্টা করে, বাবার মধ্যেই সে খুঁজে পায় নিজেকে। শুরু হয় বামা খ্যাপার ভাব পরিবর্তন। মনে মাঝে ভাবে ছেলের হাতে প্রসাদ।
সংসার খুলে গিয়ে মার ছেলে পিঠের শ্মশান ভূমি ডাকে কাছে আয়, মাকে পেতে পাগল ছেলে বাবা ছুটে যায়, ছুটে যায় খেপা ছুটে যায়, ছুটে যায় গভীর জঙ্গলে ধুধু করছে মহাশ্মশান, রহস্যময়তায় মাখা জীবনের অন্তিম দৃশ্য। এক অজ্ঞাত ভয় চারিদিকে লুকিয়ে রয়েছে। এই নির্জন জায়গায় রয়েছে কৈলাসপতি বাবার জীর্ণ পর্ণ কুটির। সেখানে বাবার নিত্য সহচর বামাচরণ, সে আর বাড়ি ফেরে না, দেখে আত্মা শক্তি দশ মহাবিদ্যার সাধনা। দেখতে পায় দশ মহাবিদ্যা রূপিণী এক মাতৃমূর্তি, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। বামা মুগ্ধ হয়, করতে চায় তন্ত্র সাধনা, নিতে চাই দীক্ষা। আগামী অমাবস্যা তিথিতে স্থির হয় বামাচরণের দীক্ষার দিন। ব্রজবাসী বাবা আর মোক্ষদানন্দ এই দুই গুরু ভক্ত বামাচরণকে নিয়ে আসেন পঞ্চমন্দির আসনতলে। বেদপাঠ, উপবাস, মুষ্টিভিক্ষা, হোম প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বামাচরণের সন্ন্যাস দীক্ষা। ভৈরবীতন্ত্রের ক্রিয়াকলাপ শেষ হবার পর ব্রজবাসী বাবা বামাকে বসিয়ে দেন বশিষ্ঠের সিদ্ধাসনে, কানে প্রদান করেন বীজমন্ত্র। কৈলাসপতি বাবার বীজমন্ত্র দান ধন্য হয়, বামাচরণের জ্ঞানময় চিত্ত ধ্যানময় হয়। সাধক বামাচরণ পরম সিদ্ধ পুরুষ বামাখ্যাপা নামে পরিচিত লাভ করেন। শুরু হয় খ্যাপার লীলা খেলা। ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। কি করে থাকবে ছেলে
মাকে ছেড়ে আর কেউ তো বোঝে না তাই বলে যে খেপা, শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। বেশে মাকে তারে একটু হাতে জড়িয়ে ধরে সে মাকে ঘুমোবে যে রাতে, খাইয়ে দেবে সে মাকে তারে একটু হাতে জড়িয়ে ধরে সে মাকে ঘুমোবে যে রাতে। নেই বীজ মন্ত্র নেই শুদ্ধি, মুখে আছে তারা নাম মনে ভক্তি, নেই বীজ মন্ত্র নেই শুদ্ধি, মুখে আছে তারা নাম মনে ভক্তি। কি করে থাকবে ছেলে মাকে ছেড়ে আর কেউ তো বোঝে না তাই বলে যে খেপা, শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে ছেলেটা হলো পাথর শুধু কেঁদে কেঁদে, তোর ওই বুকে মা রেখে দে না বেঁধে, ছেলেটা হলো পাথর শুধু কেঁদে কেঁদে, তোর ওই বুকে মা রেখে দে না বেঁধে। ছেলে আর মায়ের ভাব বিনিময় যুগে যুগে চিরদিন এইভাবেই হয়, ছেলে আর মায়ের ভাব বিনিময় যুগে যুগে চিরদিন এইভাবেই হয়। কি করে থাকবে ছেলে মাকে ছেড়ে আর কেউ তো বোঝে না তাই বলে যে খেপা, শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দিতে জানে না সে ভুলে আর ফলে, অনেকেই তাই তো তাকে পাপি তাপি বলে, পুজো দিতে জানে না সে ভুলে আর ফলে, অনেকেই তাই তো তাকে পাপি তাপি বলে। এবার এই পুজো তারা মানে বেজানি, ভিখারি ছেলের মা ভবতারিণী, খেপারি পুজো তারা মানে বেজানি, ভিখারি ছেলের মা ভবতারিণী। কি করে থাকবে ছেলে মাকে ছেড়ে আর কেউ তো বোঝে না তাই বলে যে খেপা,
শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফেরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। শ্মশানে মশানে ঘুরে ফিরে সে একা, জানে না কবে যে তারা মা দেবে দেখা। দীর্ঘ বারো তেরো বছর গৃহত্যাগী বামাচরণ, এখন সে সিদ্ধ সন্ন্যাসী তারামায়ের সাধক বামা খ্যাপা। এর মধ্যে বামার জীবনে অনেক ঘটনা ঘটেছে। দুই গুরুর সাথে তীর্থ ভ্রমণ করতে গেছে, কিন্তু সেখানে থাকতে পারেনি সেই, তারামায়ের টানে ফিরে এসেছে তারাপীঠে। সংবাদ এসেছে তীর্থে মোক্ষদানন্দের মৃত্যু হয়েছে। বামা চঞ্চল হয়েছে, মায়ের সাধনা ছেড়ে ছুটে বেরিয়েছে শ্মশানে। পঞ্চবটী সিদ্ধাসনের এপাশ ওপাশ, জীবিত কুণ্ডের ঘাট, তারামায়ের মন্দির, সর্বত্রই পাগলের মতো ছোটাছুটি করেছে সে। সন্ন্যাসী দল ও যাত্রীরা সকলেই দেখেছে খ্যাপারি খ্যাপামি। কি কারণে বামা এত বেশি চঞ্চল কেউ তা বুঝতে পারেনি। দ্বারকা নদীর বুকে উচ্ছ্বসিত জলের মাতন, সেখানেই খ্যাপা বামা চলেছে অবগাহন করতে, মুখে অস্ফুট মা মা ধ্বনি। হঠাৎই শোনা যায় ওপারে শ্মশানে দিগন্ত ফাটা হরিনাম রব। বামা চমকিত হয়, কেউ এসে তাকে খবর দেয় তারই মায়ের মৃতদেহ তারাপীঠের অপর পারে দাহ করার জন্য আনা হয়েছে। বামা আর স্থির থাকতে পারে না, গর্ভধারিণী মায়ের অন্তিম দশা দেখার জন্য খ্যাপাসে উত্তাল তরঙ্গময় নদীতে ঝাঁপ দেয়। সবাই ভাবে বামাচরণ বুঝি আর উঠবে না, কিন্তু ব্রহ্মময়ী মা তারিণী যার সহায়, তার আবার ভয় কিসের। প্রবল স্রোতের মধ্যে এক ডুবে নদী পার হয়ে ওপারে গিয়ে ওঠে বামা। তখন চিতা সাজানো হচ্ছে, গাঢ় কণ্ঠস্বরে বামা বলে ওঠে, ওপারে আমার বড় মা আছে, এপারে আমার এই চিরদুখিনী ছোট মাকে ওপারের শ্মশান প্রাঙ্গণে আমার বড় মার পায়ের তলায় সৎকার করব। বিশ্বের সব মা মিলে মাতৃরূপের বিকাশ হবে। এক মুহূর্তের মধ্যে মায়ের মৃতদেহ পিঠের ওপর বেঁধে দুকুল প্লাবিত করা বর্ষামুখর নদীতে ঝাঁপ দেয় বামা। সবাই ভাবে মা ছেলে দুজনেই বুঝি একসঙ্গে তলিয়ে যাবে জলে, কিন্তু আশ্চর্য, পরম বিস্ময়ে সবাই দেখে তারামায়ের একনিষ্ঠ ভক্ত মায়ের নাম উচ্চারণ করতে করতে অতি সহজেই সাঁতরে নদী পার হয়ে যায়। তারাপীঠের পুণ্যপাদপীঠের মহাশ্মশানে রাজকুমারীর মৃতদেহের শেষকৃত্য সমাপন হয়। বামা বগল বাজিয়ে নৃত্য করে, তার কোনো শৌচাশৌচ নেই। সবাই অবাক হয়, বামা খ্যাপা নির্বিকার। মাটির এই দেহটা মাটিতে মিশে কেন পাপী মন আরো কিছু পেতে চাই, সাথে চাই না অন্ধকার পেরিয়ে তাই কখনো আসে না যে ভোর
কেন পাপি মন আরো কিছু পেতে চাই। বামা খাপা ছিলেন একেবারে অন্য প্রকৃতির সাধক। তিনি যেটা ইচ্ছে করতেন আপন খেয়ালে সেটাই করতেন, কারো কোনো কথা বা বাধা মানতেন না। বামা যখন আপন খেয়ালে তারামায়ের পুজো আরম্ভ করতেন তখন সেই পুজোর কোনো ওঙ্কার ধ্বনি থাকত না কোনো বীজ মন্ত্র, আসন শুদ্ধি, জল শুদ্ধি, শান্তি তিলক, এমনকি স্নান পর্যন্ত থাকত না সেই পুজোয়। থাকত শুধু হৃদয়ের ভক্তি, মুখে তারা নাম আর হস্তে বিল্লপত্রের অঞ্জলি। এভাবেই চলত মা ও ছেলের ভাব বিনিময়।
ভক্তের সাথে ভক্তিবৎসলার মধুর মিলন সংগঠিত হতো। বামা নিজের মতো করে মাকে এইবার জল নে, এই অন্ন নে, ফুল নে, বলিদান নে, ধুল নে বলে সমস্ত পূজা উপচার একে একে নিবেদন করত মায়ের চরণে। বামা খেপা মহাপুরুষ, মহাভক্ত, ভক্তি বলে সাধনার চরম সীমায় উন্নীত। সুতরাং তার পূজা পদ্ধতি আমাদের অনুকরণীয় নয়। শাস্ত্রমতে পূজা পদ্ধতি না করলেও বামা খেপার এই পুজোতেই তো মায়ের সাড়া মিলেছে। মা দিয়েছিল ভক্তকে তার যোগ্য সম্মান। তবু বামা খেপার এই চালচলন, রীতিনীতি, পূজা পদ্ধতি এ সমস্তকে অনেকেই ভণ্ডা বিমলে মনে করতেন। বামা তাদের কথা হেসে উড়িয়ে দিতেন, বলতেন ভণ্ডামি থেকেও অকৃত্রিম সাধুতা আসে। এভাবেই বামার মুখের কথাগুলো দিনে দিনে বামা খেপার বাণীতে পরিণত হয়ে গেল। তিনি বলতেন লোভের বশে কখনো জাতি ধর্ম ত্যাগ করবে না, তাহলে রক্ষে নেই, আপন ধর্মে থেকে শুদ্ধ মনে ভগবানকে ডাকো, তাহলেই ল্যাটা চুকে যাবে। কেবল কাঁদো, কেঁদে কেঁদে মাকে ডাকো আর কাঁদো, এমন সহজ পন্থা আর কিছুই নেই। শোনা যায় বামা খেপার পবিত্র স্পর্শে বহু রোগীর রোগ নিরাময় ঘটেছিল। বহু মানুষ রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল বাবার দয়ায়। কেউ যদি বাবাকে প্রশ্ন করত, আপনি কি ভগবান, খেপা হেসে বলতেন শালা, ভগবান ছুলেকে তুই খাবারের জন্য এত ছটপট করতিস? আমি ভগবান নই, তার চরণের এক বিন্দু ধুলোর ধুলো। মা যা করান আমি তাই করি, মা যা বলান আমি তাই বলি। জয় তারা, জয় তারা মা। আজও তারাপীঠের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় বামা খেপার মহামন্ত্র। বাবা বলতেন সত্যের চেয়ে বড় ধর্ম কিছুই হয় না, অদৃষ্টকে এড়াবার যো কারণে। বাবার মুখে উচ্চারিত হওয়া বহু কথা আজ পবিত্র বাণীতে পরিণত। বারবার বাবার মুখে ফিরে আসত সেই একই কথা, কাঁদো, কেবল কাঁদো, কেঁদে কেঁদে মাকে ডাকো। অতি প্রাচীনকাল থেকেই বীরভূম জেলার তারাপীঠ পবিত্র তীর্থ বলে কথিত হয়েছে। বশিষ্ঠের আরাধিতা তারা দেবী এবং চন্দ্রচূড় মহেশ্বর এই স্থানের অধিষ্ঠাতা দেবতা। এই তারাপীঠের কীর্তিকলাপে মুগ্ধ হয়ে কত মানুষ যে সংসার ত্যাগী হয়ে এখানে এসে ভগবত চিন্তায় জীবন অতিবাহিত করেছে তার কোনো শেষ নেই। যুগে যুগে সাধকেরা এখানে সিদ্ধি লাভ করে এই স্থানের মহিমা বর্ধন করে গেছেন, সেই ধারা আজও চলছে। তারাপীঠ তন্তক্ত মহাপীঠ বলে উল্লেখ আছে। তন্ত্রে আছে তারাপুরং মহাপীঠং গন্তব্যং যত্নত্বা সদা। কথিত আছে এই স্থানে দুঃখ রাজ দহিতা সতীদেবীর নয়নের তারা পতিত হয়েছিল। জয় তারা, জয় মা তারা। মৃত্যুর কিছুদিন আগে বামা খেপা একেবারে অন্য মানুষ। ভক্তদের অনেক কথাই তিনি শুনতেন এবং উত্তর দিতেন। যদি কোনো ভক্ত বলতো, প্রভু আপনার দর্শনের আশায় এসেছি, চরণধুলো স্পর্শ করে পবিত্র হতে চাই, বামা বলতেন বাবা আমি প্রভু হবার যোগ্য লোক নই, আর মানুষ মানুষের চরণধুলি নিয়ে পবিত্র হতে পারে না। যদি পবিত্র হবার বাসনা এতই প্রবল হয়, সব ভাবনা এড়াতে ইচ্ছে হয়, তবে চলে যাও মন্দিরে, আমার মা আছেন, তার পায়ের ধুলো নে। ব্রহ্মা বিষ্ণু যার চরণধুলি নিতে আকুল আগ্রহে ব্যগ্র হয়ে ছুটে আসে, স্বয়ং ভোলানাথ যার পায়ের তলায় পড়ে গড়াগড়ি খায়, সেখানে যা,
খুঁজে নে আত্মার শান্তি, আবিষ্কার কর নিজেকে, মায়ের কাছে বলে দে মনের সব কথা, তাহলে আর কোথাও ছোটাছুটি করতে হবে না। আকাশ, পৃথিবী, পাহাড় মায়ের ছোঁয়াতেই সুন্দর। যুগে যুগে আমার তারামাই নিয়ে আসে পৃথিবীতে শান্তি ও পবিত্রতা। মাকে ডাক, মাকে জাগা, একবার মা বলে ডাক, সেই পারে সবাইকে শান্ত করতে, শুদ্ধ করতে, পবিত্র করতে। জয় তারা, জয় মা তারা। একদিন বামাখাপা নাট মন্দিরে বসে আকুল নয়নে তারামায়ের মূর্তির দিকে তাকিয়ে রয়েছেন, চোখের পলক নেই। খ্যাপার দৃষ্টি শুধু মাতৃ অঙ্গেই নিক্ষিপ্ত, চোখে অশ্রুর বিগলিত ধারা বয়ে চলেছে। আর তার তন্ময়তা দেখে ভক্তদের প্রাণ গলে গেল। খ্যাপা এবার চোখ বন্ধ করে জপে বসলেন। তখন হয়তো খ্যাপা সমাধিস্থ হবার উপক্রম করছিলেন, প্রাণ পাখি যেন উড়ু উড়ু করছে। মায়ের অমৃত সুধা পেতে আকুল পাগল ছেলে, প্রেম ও মধু ভরা মায়ের পাদপদ্মে বসতে ব্যস্ত তার প্রাণ পাখি। এমন সময় বামার ভেতর থেকে কি যেন বলল, তোমারই কারণে তব অন্বেষণে প্রাণ কোথা যেতে চায়, আর যে নিজেকে আটকে রাখা যায় না। একেবারে ভাব তরঙ্গে ভেসে গেলেন বামা খ্যাপা, চোখের থেকে অশ্রুর ধারা বইছে আর বলছে, আহা, দুই শক্তি, পুং শক্তি আর স্ত্রী শক্তি। পুং শক্তি নিষ্ক্রিয় আর স্ত্রী শক্তি সর্বকর্মকুশলা হয়ে এই জগৎ সৃষ্টির কাজ করে চলেছে। এটাই শিবের বুকে শ্যামা ব্রহ্মময়ী তারা তিগুণ ধারিণী। তুমি তো সব, সত্য তুমি, রজ তুমি, ব্রহ্ম তুমি, আলোতেও তুমি, অন্ধকারেও তুমি, সর্বত্রই তোমারই অস্তিত্ব। মায়ার ঘোর ছেড়ে ফেলেছি, আর কেন, কোলে নাও, তুমি আর কতদিন এমন করে থাকবে। তুমি বাজি করেন মেয়ে, কখনো সম্মুখে, কখনো পাশে, কখনো ভেতরে, আবার কখনো বাইরে, এত লুকোচুরি কেন মা? জগৎ প্রসবিনীর এই ছেলে খেলা কি আর ভালো দেখায়? তুমি কেবল মুখেই বলো, বামা তোকে এখানে রাখতে বড় ভয় হয়, তুই পাগল ছেলে, পদ ভুলে পাছে কোথাও চলে যাস, যদি এতই দয়া তবে আর কেন মা? খ্যাপার আরক্ত কণ্ঠস্বর কাঁপতে লাগলো, কচি ছেলের মতো ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগলো বামা খ্যাপা। বামা বলতেন, কর্মফল সকলকেই ভোগ করতে হয়, কারো কপালের লেখা মুছে ফেলার সাধ্য নেই। মানুষ তো দূরের কথা, যুধিষ্ঠিরও নরক দর্শন করেছিলেন। খেই হারিয়ে যদি কিছুই করতে না পারিস, তাহলে নির্জনে বসে কেবল তারামার নাম জপ কর, চোখের জলে প্রাণ খুলে যাবতীয় ব্যথা বেদনা তাকে বল, দেখবি মা তোকে কোলে তুলে নেবে। আমরা যে মায়ের অজ্ঞান অবুঝ সন্তান, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। ভক্তির মধ্যে আকুলতা না থাকলে হয় না, ভক্তির মধ্যে অন্তর্দৃষ্টি লাগে, তখনই মা এসে ধরা দেয়। মা যে ভক্তের গোলাম, যেরূপে মাকে চাইবি সেরূপেই মা ধরা দেবে। কালী, তারা, দুর্গা সবই মায়ের রূপ, ধরা দেবার জন্য সবসময় দুহাত বাড়িয়ে রয়েছে মা। ভক্তের মনে দরকার শুধু বিশ্বাস। দেবী সর্বভূতা, বিশ্বময় মায়ের লীলা। মা আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, ডাক পেলেই ছুটে আসবে। রিপুগুলোকে জয় করে মনকে তৈরি করো আগে, তারপর তো সাধনা। দেবীর দয়া হলে সিদ্ধি মিলবেই। দেবী আমার সাধনা, আমার ভক্তি, আমার দেশ। নবজীবনের নব আলোক রাঙা পথে এই মহামন্ত্র হোক আমার পাথেয়, জাতির মুক্তির তপস্যা যেন আমার সার্থক হয়।
মা যেন এই আশীর্বাদ আমায় করেন। খেপার কণ্ঠে উচ্চারিত হল অভয় আশীষ বাণী। Thank you.
বুধবার 1318 সালের 3রা শ্রাবণ বিকেল থেকেই বামাচরণের শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। রাত্রে সমাধিভঙ্গে খ্যাপা অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন। মাটির পৃথিবী, মাটির মায়া, মাটির সংসার, এই মাটির বুকে তারামা বিরাজিতা, মাটির কোল ছেড়ে আমি কোথায় যাব? তারাপীঠের মাটিতে, শ্মশানে, দ্বারকার জলে আমি ছড়িয়ে পড়ব, তারা নাম করব, যাবই বা কোথায়? আমার যাবার কোনো পথ নেই। আবার আবার ফিরে আসব নবরূপে, নবজীবনের জয়যাত্রা নিয়ে। সমাধিমগ্ন সিদ্ধ মহাপুরুষ নির্বাক, নিশ্চুপ, নিষ্পন্দ, নিথর, সমাধি আর ভাঙল না, সব শেষ। চলে গেলেন মহাপুরুষ সাধক বামা খ্যাপা, জেলে গেলেন অনির্বাণ ভক্তি প্রদীপ শত শত মানুষের মনে। জয় তারা, জয় মা তারা, জয় তারা, জয় মা
সবাই মিলে যাব চল বীরভূমের তারাপুর গ্রামে, বীরভূমের তারাপুর গ্রামে। বাজে ডাক বাজে ঢোল, বেজে উঠে ডমরু, বাবা রূপে ওখানে আছেন শিব শম্ভু। বাজে ডাক বাজে ঢোল, বেজে উঠে ডমরু, বাবা রূপে ওখানে আছেন শিব শম্ভু। দেখে যাও না বাবার এই ধাম, বাবার বাণী মুখে রাখো বিরাম। খেপা ছেলের ডাকে ছুটে আয় বীরভূমের তারাপুর গ্রামে, বীরভূমের তারাপুর গ্রামে। আজ সবাই মিলে যাব চল বীরভূমের তারাপুর গ্রামে, বীরভূমের তারাপুর। সমাধি আশ্রম রয়েছে তারাপুর গ্রামে, রয়েছে তারাপুর গ্রামে। আজ সবাই মিলে যাব চল বীরভূমের তারাপুর গ্রামে, বীরভূমের তারাপুর গ্রামে। বাজে ডাক বাজে ঢোল, বেজে উঠে ডমরু, বাবা রূপে ওখানে আছেন শিব শম্ভু। বাজে ঢোল বেজে উঠে ডমরু, বাবা রূপে ওখানে আছেন শিব শম্ভু।